মৌমিতা নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে, কাল আমি বাপের বাড়ি যাব, তো সেই জন্য আমি ব্যাগ প্যাকিং করছি, তো সেখান তাই আজকে ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, তো সারাদিন সকালে পুজোর জন্য ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই সেরকমভাবে কিছুই করা হয়নি। এখন আমি ওর বাবাকে, আমার হাজব্যান্ডকে বলেছি তুমি বাচ্চা সামলাও আর আমি ব্যাগ গুছাবো। তো এই যে ফাইনালি এইটা হচ্ছে আমার মুনুর হচ্ছে বাস্কেট, এখানে সমস্ত মুনুর জিনিসপত্র থাকে। তো এখানে আমি মুনুর পুরো গরমের ড্রেস, ডাইপার সমস্ত কিছু ভরে নিয়েছি। তো এটা হচ্ছে মুনুর, আর এটা হচ্ছে মুনুর বোনের। তো এখানে আমার পুচকেটা দেখো, এখানে ছটপট ছটপট করছে, মেবি হয়তো উঠে যাবে। আমার ওটাই ভয় লাগছে যে উঠে গেলে কি হবে, কারণ আমার এখানে চারদিকে ছড়ানো ছাটানো আছে। এটা হচ্ছে ওরই সমস্ত জিনিসপত্র নিয়েছি। অ্যাকচুয়ালি কী হয়, দুজনের আলাদা আলাদা থাকলে খুঁজে পেতে সুবিধে হয়। তো এখানে অনেক কিছুই দরকারি জিনিস আছে, আর সব কিছু এতেও না হলে আমি বড় তখন আমার হচ্ছে ট্রলিতে নিয়ে নিয়েছি। বাট এখানে ম্যাক্সিমাম দরকারি জিনিসগুলো আছে। একটা ডাইপার রেখেছি কালকে পরাবো বলে, খেলনাও নিয়েছি, যদিও এখন তো দরকার লাগে নি, তাও জানি না কতদিন থাকবো, তো ভাবলাম নিয়েই নিই সঙ্গে। তো ডাইপার নিয়েছি, টিস্যু নিয়েছি, আর কিছু জামাকাপড়ও আছে এখানে, রাবার সিট। তো এটা হচ্ছে আমার মেয়ের বক্স, তো এখানে সমস্ত কিছু ওরই জিনিসপত্র আছে। আর এই যে একটা ব্যাগ দেখছো, এটা একটা ম্যাটারনিটি ব্যাগ আমি কিনেছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো এখানে মেনলি হচ্ছে আছে, এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ওদের ভ্যাকসিনের কার্ড, কারণ ওখানে গেলে মেয়ের ভ্যাকসিন আছে। আর এখানে নেব মেনলি হচ্ছে দরকার যে সমস্ত জিনিসগুলো, দুধের এই জায়গা, তার মধ্যে এই যে এটা আমার মেয়ের, অ্যাকচুয়ালি ও হচ্ছে ব্রেস্ট মিল্ক খায়, বাট কখনও কখনও ডক্টর বলেছে যদি সাফিসিয়েন্ট মনে হয় যে ওর পেট না ভরে, তখন ওকে আপনি ফর্মুলা মিল্ক দিতে পারেন। আর হসপিটালেও খেয়েছে, সেই জন্য আমি ভাবলাম না ফর্মুলা মিল্কটা নিয়ে নিই। আর এটা হচ্ছে আমার পার্স, তো এটা পরে দেখাচ্ছি। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে মেডিসিন তো জানোই যে কতটা জরুরি এখন। তো এখানে তো আমার মেয়ের সমস্ত জিনিসপত্র, চিরুনি, তেল, নেল কাটার সমস্ত কিছু এই বক্সটাতে আমি ভরে নিয়েছি। আর এখানে তো হচ্ছে দেখো এই যে এখন হচ্ছে ক্যালসিয়ামের জন্য, D3 জন্য একটা হচ্ছে, আর একটা হচ্ছে ভিটামিনের জন্য জিঙ্কোভিট, এগুলো তো খাওয়াতেই হয় বাচ্চাকে, এখন প্রায় 1 বছর অবধি খাওয়াতে হবে। তো আর এখানে আছে এই যে বিফোর নাইট, এটা খুব ভালো ডাইপার র্যাশের ক্রিম, তোমাদের যাদের বাচ্চা আছে তোমরা ইউজ করতে পারো, খুব ভালো এটা কাজ দেয়। তো রিভিউ দেখলাম খুব ভালো গুগলে, তো এটা নিয়েছি। আর বাকি মেডিসিন, থার্মোমিটার, আমার কিছু মেডিসিন আছে, আর বাকি সমস্ত কিছু আমার বেশিরভাগই আমার মেয়ের আছে, বাট আমারও টুকটাক মেডিসিন কিছু আছে, কারণ এখন তো অনেক রকমই প্রবলেম, আমার মাঝে মাঝে ভীষণ পরিমাণ মাথার যন্ত্রণা হয়। এটা হচ্ছে আমার মেয়েরই, ওর বিভিন্ন ক্রিম থেকে শুরু করে বিভিন্ন রকমের অয়েলমেন্ট, নানা রকম জিনিসপত্র নিয়ে। তো এটাই ভাবছি যে কিছু ছুটে যায় যদি, কিছু ছুটে যায় যদি, কারণ আমার বাপের বাড়ি অনেকটা ডিস্টেন্স, আজকে গিয়ে আমি চাইলে কিছু ভুলে গেলে সঙ্গে সঙ্গে আমাকে কেউ দিয়ে যেতে পারবে, এরকমটা খুব মুশকিলের ব্যাপার। তো এই যে হসপিটাল, আমি যদি এত মেডিসিন খাই না, বাট দেখো এত পরিমাণ র্যানট্যাক আমাকে দিয়েছে, র্যানট্যাক, প্যান-40। যদিও এগুলো আমার সত্যি কথা বলতে কি, আমার মেয়ে হওয়ার সময় যখন ও পেটে ছিল তখন আমার ভীষণ অ্যাসিডিটির প্রবলেম ছিল, বাট বিলিভ মি ও হয়ে যাওয়ার পরে আমার অনেক কমে গেছে, বলতেনি ঠাকুরেতে। তো অনেক আমি ওখান থেকে আমি রিলিফ পেয়েছি, ক্যালসিয়ামের ট্যাবলেট, এই সমস্ত আমার কিছু মেডিসিন আছে, বাকি এই সমস্ত বাচ্চার এগুলো সমস্ত আমি প্যাকিং করে নেব। আর এই যে গুড মর্নিং সবাইকে, নেক্সট দিন তো আজকে সকাল, আজকে আমি বাড়ি যাচ্ছি, তো আমার হাজব্যান্ড আজকে ড্রাইভ করছে আর বাবাও এসেছে সঙ্গে, কারণ দুটো বাচ্চাকে আমি সামলাতে পারবো না। তো এই যে আমার সোনামা আজকে যাচ্ছে ঘুমাতে মামা বাড়ি ফার্স্ট টাইম, আর ছেলে আছে অ্যাকচুয়ালি সামনে, ও দাদুর কোলে বসে আছে। তো ওটাই আমার সারাক্ষণ টেনশন হচ্ছে যে একে কীভাবে দুজনকে ম্যানেজ করবো করবো, যাক মুনু দাদুর কাছে চুপচাপ বসে আছে, খুব একটা বদমাইশি করছে না। আর গাড়িতে ভর্তি লাগেজ দেখো, জাস্ট আমার সাইড থেকে, আমার পেছনে দোলনা থেকে, ইচ অ্যান্ড এভরিথিং পুরো ফুল। এখন আমরা প্রায় হাইওয়েতে আছি, তো এখনও বাড়ি পৌঁছতে মোটামুটি টাইম লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।